डेंगी मैनमेड डेंगी और ये डेंगी गवर्नमेंट स्पन्सर डेंगी एर दाय सरकार के नीते हबे स्वरूप प्रदेश कांग्रेस सभापति अधीर रंजन चौधरी डेंगू तो डेंगू तो मैनमेड डेंगू आरो बोलते गेले ममता मेड डेंगू आरो बोलते गेले गवर्नमेंट स्पन्सर डेंगू ये डेंगू हबे सबाई जानतो डाक्तार जाने रुगी जाने साधारण मानुष जाने दीदीओ जाने बांगलार मानुष भगवान के भरोसे जियो भगवान भरोसा आल्लार भरोसा जियो आमरा किछु करते पारबो ना सबाई जाने डेंगू हबे अनेक बार आमरा बोले दिएछि अनेक आगे थेके ताई बोलबो ए डेंगू ममता मेड डेंगू गवर्नमेंट स्पन्सर डेंगू मैन मेड डेंगू समस्त दायित्व এই মমতা ব্যানার্জী সরকারকে নিতে হবে মৃত্যু হচ্ছে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে মৃত্যু মৃত্যুর কারণ বলা হচ্ছে না মৃত্যুর কারণ সাধারণ মৃত্যু বলে দেখানো হচ্ছে যাতে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত না হয় এই বাংলায় কি চলছে এই বাংলায় তো পৈশাচিক রাজ চলছে হাসপাতালে ডেঙ্গু রোগী সবাই আসতে পারে না গ্রামে গঞ্জে গ্রামের হাসপাতালে কত মানুষের মৃত্যু হচ্ছে ডেঙ্গুর কারণে তা আমরা জানি না ফলে ডেঙ্গুর যে লিস্ট ধরানো হচ্ছে তা অনেক অনেক বাড়বে বড় ভয়ঙ্কর অবস্থা ডেঙ্গু আজ বাংলার আরেক মহামারীর নাম জেনে শুনে বুঝে উদাসীনতার কারণে এই ডেঙ্গু আজ আমাদের জীবনের এক নতুন আতঙ্কের নামে রূপান্তরিত হয়েছে ডেঙ্গু নিয়ে নবানের বৈঠক আইওয়াস কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইওয়াস আপনারা টক শো করছেন সংবাদপত্রে বড় বড় খোতা ছাপা হচ্ছে লোকের চোখে জল পড়ছে সদ্যোজাত শিশু মারা যাচ্ছে প্রসূতি মা মারা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হসপিটালে বেড নেই প্রাইভেট হসপিটালে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে এই ভয়াবহ অবস্থা থেকে লোকের চোখ ঘোরানোর জন্য আইওয়াস করছে এরাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যারা প্রশ্ন তুলেন সমালোচনা করেন কথা বলেন তারা এরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নের বিষয়ে কোনো খোঁজ খবর রাখেন না ডেঙ্গুর প্রকোপ শহর কলকাতায় কিছুটা বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণের বাইরে নয় দাবি পুরমন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফেরাদ হাকিমের তিনি বলেন ডেঙ্গু এই পরিস্থিতিতে আমরা যেখানে থাকি সেখানে আছে থাকবে ম্যালেরিয়া ডেঙ্গু 100 বছর আগে ছিল 100 বছর পরেও থাকবে যে আমাদের এই সমান সমান শহরগুলো যা অবস্থা যেখানে এক্সট্রিম ক্লাইমেট সেখানে না যেখানে আমাদের মতন হিউমিডিটিক্যাল ক্লাইমেট সেখানে যা অবস্থা তার তুলনায় বাংলায় সবথেকে ভালো ব্যবস্থা রয়েছে নিশ্চিতভাবে ডেঙ্গু একটা না হলেও আমরা সবথেকে আনন্দ পেতাম কিন্তু মানুষের এখনো সম্পূর্ণ সচেতনতা আসেনি তাই অনেক জায়গা আছে বন্ধ কলকারখানা আছে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো রেলের জায়গা এমন আছে সেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকৃত বন্ধ কলকারখানা আছে যেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে পোর্টের বহু জায়গা আছে যেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে সেই কারণে আমাদের একটা অসুবিধা হচ্ছে কিন্তু ডেঙ্গু এখনও অত্যন্ত নিয়ন্ত্রণে এবং তার কৃতিত্বটা সম্পূর্ণভাবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।